CSS, CSS, street jar again, image, speed it to guys. Image speed এর জন্য কি কি লাগবে বলছিলাম দেখেন তো নাই দুই দিন এটাকে বলছিলাম যে দুই দিন দুইবার বলছিলাম যে এটা দুইবার ক্লাস ফার্স্ট অফ অল কি করতে হবে আমাকে ইমেজ স্পিড এর জন্য একটা ডিপ নিতে হবে তাই না ডিপ নিয়ে সেটাকে কি বলে দেব রিলেটিভ আর একটা হচ্ছে কি অ্যাবসলিউট এরপর আমরা পজিশন ফিক্স করে দেব জাস্ট এখান থেকে একটা জিনিস দেখেন ওরা ন্যাব লিস্ট দিয়ে করছে আমরাও ন্যাব লিস্ট দিয়ে করব ন্যাব লিস্ট মানে হচ্ছে কি ইউএল অ্যালায়ের মাধ্যমে করছে আর কিছুই ইউএল অ্যালায়ের মাধ্যমে করলে কি হয় জিনিসটা আরো ইজি হয় সাপোজ ডিপ কন্টেইনার হ্যালো আই সরি আমরা এমন একটা ইমেজের কাজ করবো র্যান সার্ভিস ইমেজ স্পিড এর কাজ করছেন বাসার যে একটা ছোট্ট একটা কাজ দিয়েছিলাম করছিলেন নাকি প্রজেক্ট করে এখান তো যে বাই পাইছি শেষ ক্লাসটা দিয়ে করবেন এটা আপনাদেরকে করাই স্প্রিট আইকন এটাকে নামাই নামিয়ে নিলাম এবার এটা উইডেট দেখবো এবং হাইট দেখবো মনে আছে কিভাবে একটা ইমেজ স্পিডকে ভাগ করতে পারি গেট ইনফরমেশনে যাই আগে এটার হাইট কত আছে এটা আগে দেখি হাইট হচ্ছে 384 আর সরি উইডেট হচ্ছে 384 আর হাইট হচ্ছে 310 তাহলে 384 কয়টা আইকন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে 384 কে ভাগ দেন 384 কে কত দ্বারা ভাগ দিব তাহলে কত করে তাহলে 76 পিক্সেল করে কি প্রতিটা আইকনের উইডথ এবার আমরা হাইট বের করবো হাইটে কয়টা আছে চারটা আছে মনে রাখেন কত উইডথ কত 76 একটা দুইটা তিনটা চারটা তাহলে ইমেজের হাইট কত 310 ঠিক আছে তাহলে ওই উইডেট কত আমাদের প্রতিটা ইমেজে
হাইট হচ্ছে 77 এটা আমরা কি ইমেজ হিসেবে নিব ব্যাকগ্রাউন্ড ইমেজ স্ট্রিট স্ট্রিট একটা প্রোগ্রামের খালি নাম আচ্ছা এটাকে পেস্ট করলাম ওকে নাম কি ছিল আইকন ডট png এবার কন্টেইনার থাকলো ইউএল থাকলো ইউএল এর ভিতরে একটা আইডি নেই আপনারা তো সবাই ই দ্বারা কাজ করছেন কি বলো ক্লাস দ্বারা কাজ করছেন একটু আইডি দ্বারা কাজ করি ম্যাপ লিস্ট নামে নিলাম আর ম্যাপ ইউএল নামে নিলাম আর এগুলো প্রতিটাকে কি এক একটা ডিজাইন করবো না সো এদেরকে ইউএল এল আই এ একে একটা ক্লাস দেয় এটাকে দিলাম সাপোজ এখানে ফেসবুক আনবো ফেসবুক নামে একটা ক্লাস দিলাম ক্লাস দিলাম হচ্ছে টুইটার আনলাম কি নাম রাখলাম দেখেন আগে আমরা এখানে শো নাম লিখে দিতাম তাই না এবার এখানে আমরা কি করব ইমেজটাকে শো করাবো সো টুইটারকে কি রাখলাম কি রাখা যায় টুইটারের পরে ইউটিউব রাখলাম ইউটিউবের পরে কি রাখা যায় এই হোমটা তো হবে না এখানে আর কি শো করবে আইকন শো করবে না তাহলে আমার ন্যাব ইউএলটা কি হবে কি বলছিলাম ভুলে গেছিলাম যে এখনো লেখা আছে বোর্ডে গত ক্লাসের একটা রিলেটিভ অকে পজিশনের উপরে ডিপেন্ডেন্ট না পজিশন কি হবে রিলেটিভ তাই না ম্যাপ ইউএল এর ভিতরে কি আছে এলআই আছে না এলআই গুলো সব কি হবে অ্যাবসোলিউট সরি কি অ্যাবসোলিউট পজিশন আছে না ওকে এরপরে প্রতিটা আমাদের আমরা ক্লাসের নাম দিছিলাম কি ফেসবুক নামে একটা কি দিন উই আর এসটিএমএল যে আচ্ছা এই দুইটা আগে একটু বুঝে নিই তারপরে ওদেরটা আমরা দেখবো তারপরে আমরা নিজেরা বুঝবো এই দুইটা আগে তো কম জানি তাই না ম্যাপ ইউএল মানে কি এই ফুলটা তাই না এই ফুলটার ভিতরে ভিতরে যা থাকবে সেগুলো কি থাকবে অ্যাবসোলিউট অলওয়েজ সেটা এই এটার ফ্যামিলি তো এগুলো
এটা অ্যাবসোলিউট থাকবে, আর এগুলোর প্রতিটার উই ডেটটা কি থাকবে, ফিক্সড থাকবে। উই ডেটটা কত কত আসবে বলেন তো? 76 উই ডেট 76 পিক্সেল না সব, তাই না? আচ্ছা, তাহলে সবগুলোর উই ডেট তো সেমই থাকলো। দেখ আমি অর্থাৎ একটা কোডের মাধ্যমে আপনার W3 স্কুলের ওইটাও হয়ে যাবে, আর আমাদের আমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি। এবার আসেন, এটা কমন, এটা পাইলাম 76 পিক্সেল উইডেট। এবার দেখেন যে কিছু শো করে, শো তো খুব কিছু আমাদের যা চাচ্ছি সেটা তো করবে না, তাই না? কারণ কি এখন আমরা কোনো কিছুই দিইনি, হাইট দিইনি, উইড দিইনি, কোনো কিছু কল করিনি, নাথিং, কিছুই রইনি। আচ্ছা, নামটা লিখে দিই, ওই যে আমাদের ডট ডট ফোটা ফোটা আসতেছে ওটাকে কাকে নাম করে দিব? অ্যাঙ্কর ক্যারেক্টার, ইউএলকে একে একে নাম করবো কেন? স্টাইল আসতেছে না একটা ডট ফোটা ফোটা, লিস্ট স্টাইল নাম হবে না, এই যে একটা ফোটা ফোটা আসতেছে, আচ্ছা এটা গেল। এবার আমরা W3 স্কুলকে ফলো করে প্রথমে করে ফেলি, তাহলে ওটা আগে সলভ করি। এটা রিলোড দিয়ে দিই, এখানে কিছুই নেই। আচ্ছা এইখানে দেখেন কি করছি, কি করছে ওরা, জাস্ট ওই যে ন্যাব লিস্ট ফার্স্টেরটাকে ইউএল এর ভিতরে একটা ন্যাব লিস্ট দিয়েছে, ওটাকে রিটেক করছে, ন্যাব ইউএলআই এগুলোকে কি করছে সব অ্যাবসোলিউট করছে, এই তো। তারপর লিস্ট স্টাইল নান করে দিয়েছে, তারপর প্যাডিং জিরো করছে, মার্জিন জিরো করছে। এটা করার কারণ কি, যাতে আমরা যতটুকু দিই ততটুকু যাতে সে পায়, এছাড়া যাতে আর কোনো কিছু বেশি সে না পায়। ইউএল এলআই কি নির্দিষ্ট একটা মার্জিন তৈরি করে না, মনে আছে? সেগুলো যাতে সে না পায়, টপ থেকে জিরো দিয়েছে কি, যাতে উপর থেকেই পায়। আর টপ থেকে জিরো দেওয়ার কারণ হচ্ছে সবগুলো ওদের, ওরা এখানে যে ইমেজটা ইউজ করছে, একটু খেয়াল করেন, রাইট সেলফে যাই, ওরা একটা ইমেজ ইউজ করছে, সেটা কিনা শুধুমাত্র এই এক ফুল একটা ইমেজ, দেখেন যদি উপরে থেকে যাই, ওরা একটা ইমেজকে ইউজ করছে, এই ফুল কি একটা ইমেজ, তো একটার ভিতরে তিনটা আছে, এই জন্য ওরা টপ থেকে জিরো দিয়ে সব একটা একটা করেই রাখছে। আমার কথা বুঝে ধরছি? আমাদের তো টপ থেকে জিরো দিলে ফার্স্টেরটা ইউএল এলআইকে দিয়ে দিলাম, কিন্তু প্রতিটার ভিতরে যে টপগুলো জিরো থাকবে সেগুলো তো আর জিরো থাকবে না, এটা সেম টু সেম থাকবে। এখানে যে জিনিসগুলো আছে এটা কি সেম টু সেম থাকবে এলআই এর ভিতরে। এরপর এগুলো কি দেখেন, এই যে হাইট এট 44 পিক্সেল ডিসপ্লে ব্লক, এটা কি জন্য করছে, এনি আইডিয়া? এটা করছে কি জন্য, কতটুকু আমাকে দেখাবে আমার ইমেজটা কতটুকু শো করবে, সেটাই হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে। ওদের ইমেজের সাইজ কত, 44 পিক্সেল হাইট, এর বেশি সে আর দেখাবে না, কথা বুঝলেন? 44 পিক্সেল হাইট। এখানে কিন্তু আবার উইডেটটা উল্লেখ করা নাই, উইডেটটা আবার প্রতিটার ভিতরে আলাদা আলাদা করে এই যে উল্লেখ করা আছে, 46 পিক্সেল, 43 পিক্সেল, 43 পিক্সেল, বুঝা গেছে? অর্থাৎ ওদের প্রথমটার উইডেট একটু বেশি, অর্থাৎ প্রথম ইমেজটার উইডেট একটু বেশি, ওই যে ফার্স্ট বাম সাইড থেকে একটু খালি আছে, এই জন্য একটু বেশি রাখছে, এই আর কিছু। এগুলো আমরা কোথায় কাজে লাগাবো? তাই জন্য টাইম নিচ্ছি, এটা যে গত ক্লাসের ফার্স্টের দিকে বলে দিয়েছিলাম, হয়তো আপনি ফার্স্টের দিকে ছিলেন না, এই জন্য এই কোশ্চেনটা করছেন কোথায় লাগাবো। এই কোশ্চেনটা হচ্ছে যখন আমরা ওয়েবসাইটের ডানে বা নিচে যখন ওই যে আমরা আইকনগুলো ইউজ করি না, সেখানে এগুলোকে ইউজ করবো, জাস্ট নর্মালি হিসাবে কি জন্য, যাতে আমরা একটা ইমেজ থেকে অনেকগুলো ইমেজ কল করতে পারি, আমাদের জায়গা কম খাবে, ওয়েবসাইটের জায়গাটা কম খাবে, এভাবে ইউজ করবে, বুঝে গেছে? ইউজ তো সব জায়গায় সেমই, তাই না? এই যে টুইটারের একেবারে অনেকগুলো কালার আছে, আপনি চাইলেই এখান থেকে চারটা কালারের একটা কালার ইউজ করতে পারতেছেন ইচ্ছা করলেই, তাই না? সো এটা তো আর ওই ইসের ক্ষেত্রে পসিবল না, আলাদা আলাদা গুজোটা যদি ইউজ করি তাহলে অনেক জায়গা খাচ্ছে, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। আচ্ছা যাই হোক, এখান থেকে ইউএল এলআই কে কী দিবো, অলওয়েজ মার্জিন জিরো, প্যাডিং জিরো, লিস্ট স্টাইল না, অ্যাবসোলিউট তো দেওয়াই আছে, আমরা জাস্ট কপি করে দিয়ে দিই, এখানে এটা বুঝি, তাহলে অটোমেটিক বাকিগুলো দিব, ইউএল অ্যাবসোলিউট দেওয়া আছে, বাকিগুলোকে পেস্ট করে দিলাম, বুঝি না?
এরপর দেখি এখানে কোনো কোশ্চেন আছে, মার্জিন জিরো কেন করছি, প্যাডে কেন করছি, এলআইকে। আচ্ছা এরপরে কি আছে, ন্যাভ লিস্ট এলআই আর ন্যাভ লিস্ট এ কে কি করে দিছে, হাইট অটো করে দিছে। আমাদের হাইট কত, আমাদেরটা কোথায় আছে, ন্যাভ ইউএল ভিতরে এলআই কমা যখন দেবো তখন আরেকটা আমরা সেম ক্লাস কল করব, সেম ডিজাইন হবে, এই জন্য আমরা কমা দেই। তাহলে ন্যাভ ডট ন্যাভ ইউএল এলআই, তারপর কি আছে, এ আছে, এ আছে, না বুঝলে করছেন বাবু। আরেকবার ধরতে হইতো, আমরা এক লাইনেই কাজটা করে ফেলতেছি, দুইটার যেহেতু আমরা সেম সেম ই দিব অর্থাৎ প্রপার্টি এবং ভ্যালু দিব, তাই একসাথেই যে কমা দিয়ে দিয়ে সেম এক লাইনেই করে ফেলি। এটা কি জাস্ট আবার কপি করে নিচ্ছি, আরেকবার আপনি লিখতে পারেন এটাই। আচ্ছা আমাদের হাইট কত, 77। ডিসপ্লে ব্লক কেন, যাতে এদিক ওদিক আর না নড়াচড়া করে, এই জন্য। আচ্ছা এরপরে কি আছে, এরপরে আমরা ওই যে হোম, ওদের হোম মানে কি, একবার ফার্স্ট এডটা যেটা ওই যে হোম ছিল না ফার্স্ট এড, এটাকে ওরা হোম দিছে। এটা কি এলআই এর ভিতরে একটা ক্লাস দিয়ে নিছে, এটাকে একটা হোম দিয়ে রাখছে, এই আর কিছু না। ওরা হোমকে কি করছে, লেফট থেকে জিরো করছে, উইডেট কত করছে 46, আর ব্যাকগ্রাউন্ড আমরা একটা কল করে নিছি, তাই না। আমাদের ব্যাকগ্রাউন্ড কি, সেটাই শুনতে যাচ্ছি মাথায় আছে। তাহলে আমাদের ফেসবুক উইডেট দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কি হবে, ইমেজেস ফোল্ডারের ভিতরে কি আছে, আই এটাকে নো রিপিট বা রিপিট এই জাতীয় ভ্যালু একটা লাইনে দেওয়া হয়, ঠিক আছে, যাতে রিপিট না করে। আর রিপিট করবি কি, ওর জায়গায় হচ্ছে, এটাকে ডিলিট করে দেন, ডিলিট করলে কোনো সমস্যা না। আচ্ছা দেখেন আসছে কিন্তু, তাই না, আমাদের হাইটটা পাই না, হাইট দিছি আমরা কোনো লিস্টের নামটা যায়নি কেন, লিস্ট স্টাইল না, ম্যাপ ইউআর সরি কার ভিতরে আছে, ও এগুলো তো আইডি, কল করছি কি বলে এটাও কি, হ্যাঁ সিস্টেম নাম তো দুই জায়গায় দেওয়ার কোনো প্রশ্ন এক জায়গায় দিয়ে রে, এটাও কি আমরা এভাবে ইউজ করতে পারি, এই জন্য একটা ইউজ করে দেখতাম, এই আর কিছু না। বুঝছে এবার পুরো আসছে, তাহলে টুইটারই ফার্স্ট আছে ঠিক কিনা দেখেন, টুইটার ফার্স্ট আছে, গুগল এই যে টুইটার ফার্স্ট আছে, টুইটারের পরে কি ফেসবুক। তাহলে ফেসবুককে কল করাইতে হলে আমরা কি ইউজ করব, যে টুইটারের ভিতরে টুইটার ফেসবুক, আমরা যদি ফেসবুক কল করলাম না আসলে টুইটার, আর ফেসবুক কল করি নি, এখানে নাম ফেসবুক দাও, বুঝে গেছে এইটাই আর কিছু না। আমরা এখানে নাম উল্টা পাল্টা দেবো, সমস্যা কি,
আমরা এখানে 1 2 দিয়েও করি সাপোজ আপনাদের যেটা কনফিউশন না হয় 1 2 দিয়ে করি তাহলে আপনারা বলবেন যে না এইভাবেই মানে মুখস্থ বলবেন না এইভাবেই মানে করতে হবে এইভাবে কোনো কিছু নাই নিজের ইচ্ছা মতো কোনো কিছু মুখস্থ করার চিন্তা ভাবনা করবেন 1 2 3 4 তাহলে ফেসবুকে যাওয়ায় কি হবে 1 এবার দেখেন এই জিনিসটা আমরা যখন ফিক্স করে দেবো তখন আমাদেরকে বলে দিতে হবে যে অ্যাকচুয়ালি পজিশনটা কোথা থেকে কোথায় হবে সেটা আমরা এখান থেকে একটু দেখি আমাদের প্রথমটা লেফট থেকে কি বলে দিছিল জিরো বলে দিছিলাম পজিশনটা বলে দিছে না করে দেওয়া কি উচিত না লেফট থেকে জিরো তাহলে বলে দিই লেফট থেকে কি হবে আমার পজিশন জিরো দেখেন যা থাকবে তাই আমাদের তো অলওয়েজ লেফট থেকেই আসে তাই না একটা ইমেজ লেফট থেকে আসে না লেফট থেকেই আসে এবার এই ইমেজের সাইজটা একটু কমায় আছে আচ্ছা না কমায় এইভাবে রাখি রাখার পরে এটাকে আমরা কালার দিতে পারবো তাই না যদি তো ব্যাকগ্রাউন্ড কি আছে ট্রান্সপারেন্ট আছে না তাহলে আমি তার কালার ইউজ করব আচ্ছা এবার আমরা নেক্সট এটাকে আর জন্য কি লিখতে পারি লেফট থেকে কত পিক্সেল দিতে পারি আমাদের কেমনে আপনার ইচ্ছা এলো 70 পিক্সেল অলরেডি শো করছে 70 পিক্সেল যদি লেফট থেকে দেই তাহলে কি এর পরেরটা শো করবে না জাস্ট একটু পুরোটা বুঝেন আমি দেখি লেফট থেকে কি দিলাম ও ওখানে তো ইমেজ দেই আসছে ফিচারই আসলো কেন হবে আমি শেয়ার তুলে দিয়েছি না শেয়ার তো দিছি কি দিছি আচ্ছা ঠিক আছে তার আমি দেখি কম্পিটিশন হওয়ার দরকার নেই লেফট থেকে যা দিছি তার উপর তো ডিপেন্ড করতেছে প্রিভিয়াস আসতেছে 46 43 উইডেট তাহলে আমাদের লেফট থেকে কত দিতে হবে 76 ফুল ছিল আমাদের মেইন উইডেট কত এটা শো করতেছে ডিসপ্লে ব্লক করছিলাম না ডিসপ্লে ব্লক হচ্ছে 77 পিক্সেল হাইট কমায় দিই 76 তাহলে প্রতিটা ইমেজ কমায় দিই এখানে ধরে ডিসপ্লে মধ্যে যায় আমাদের এই পরের ইমেজটা দরকার না এটার নাম কি কলই হয় না এখানে তুই কোথায় আইডেন্টিফায়ার টু ডাব্লিউ টু বানান না ওইখান থেকে আচ্ছা টুকে ধরতেছি এলআই প্রবলেম হওয়ার তো কথা নেই আমাদের এখানে অ্যাকুরেটলি ধরার জন্য যদি আমরা টু এর আগে ই দিয়ে দিই অর্থাৎ নামগুলো দিয়ে দিই প্রিভিয়াস সবগুলো আইডি দ্বারা কল করছে ওরা ডাজেন্ট ম্যাটার কি আইডি না কি মানে আইডি দ্বারা কল করে যেহেতু এগুলো প্রতিটা এক্সেপশনাল একটাই হবে এটা একটা ফ্যাক্ট হবে বড়
কার নাম্বার আছে আর কিছু লেফট থেকে 76 পেজের উইডথ হবে 76 পেজের আমাদের এখানে শুরু হচ্ছে ওরা ইউএল এলআই এই ইউজ করে নি যান সবগুলো চেঞ্জ করতেছে হোম আচ্ছা মজার ব্যাপার এখানে দেখেন আমরা একটা জিনিস মিস করতেছি বারবার লেফট থেকে ঠিক আছে কিন্তু ইমেজটার আবার পজিশন আছে না একটা ইমেজটা কোত্থেকে শো করবে ঠিক আছে আমরা শো করাচ্ছি কাকে ইমেজকে না সো ইমেজের উপরে ডিপেন্ডেন্ট লেফট থেকে তো আসতেছেই বাট ওকে কত পিক্সেল কীভাবে কীভাবে আনতে হবে সেটার জায়গাটা কোনটা এই যে এখানে সাইজ দেওয়া আছে তো পজিশন দেওয়া আছে কোত্থেকে কতটুকু জিরো জিরো দেওয়া আছে হচ্ছে মেন কথা আমরা তো ওই এইটার জায়গাকে ফলো করতেছি তাহলে এখানে দিয়ে দেন তারপর বাকিটা জিরো রাখি বলতেছি কোনটা কি দেখে আসে আমাদের কি শো করে যা চাচ্ছি সেটাই শো করার কথা শো করেনি এর মানে হচ্ছে এটা একটু প্লাস রাখি কোন হাইট পিক্সেল লিখে ক্লাস একটা না একটা তো শো করবে তাই না ভুল হলো তো একটা না একটা শো করে ঠিক আছে এটা হচ্ছে মেন টপিক হচ্ছে যে একটা না একটা তো শো করবে আমাদের ভুল হলো ভুল হোক আর যাই হোক আচ্ছা এটা আসতেছে কোত্থেকে এখান থেকে একেবারে কোনা থেকে যেহেতু প্লাস পাইছে 76 পিক্সেল ওদিক থেকে প্লাস হয়ে আসতেছে আমরা এখানে যদি মাইনাস দিয়ে দিই তাহলে আবার ওকে থেকে বাম থেকে মাইনাস হয়ে আসবে অর্থাৎ ফেসবুকটাকে পাবে বুঝতে পারছি না বুঝলে বলা যখনই মাইনাস দিছি কোত্থেকে বাম ঠিক আছে মাইনাস যখন দিলাম টুইটারকে বাদ দেন মনে করেন যে টুইটারটা নাই তাহলে মাইনাস আমি টুইটারকে কি করতেছি বাদ দিয়ে দিতেছি ওকে তারপরে কি আছে ফেসবুক আছে তারপরে ও শুরু করতেছি এতটুকুই যে তফাৎ অর্থাৎ আমরা আমি এতক্ষণ খেয়ালই করি নাই যে আমরা উইডেটটা কাজ করতেছি ইসের ভিতরে অর্থাৎ ডিবির এলআইয়ের ভিতরে অ্যাকচুয়ালি কে নড়তেছে ইমেজ নড়তেছে না শুধু এলআই তো এলআইয়ের জায়গায় থাকতেছে এলআইকে জাস্ট খালি বলে দেওয়া হয়েছে যে তুমি এই 76 পিক্সেল শো করবা হাইট বুঝে গেছে তুমি এতটুকু শো করবা আর কিছুই না ওর আর কোনো কাজ নাই এলআই এলআইয়ের কোনো কাজ নেই তাহলে ঠিক সেমভাবে এগুলোকে কপি করে নিই এটাতে পেস্ট করে দিই তাহলে এবার এটাকে শো করার জন্য আমরা কত পিক্সেল দিব একটু বলেন তো অর্থাৎ এই যে এটাকে এটার নাম কি বলা যায় যাই হোক এটা একটা কোনো কোম্পানির নাম ধরে নেয় একটা ফুটবল হ্যাঁ ছিয়াত্তর সিয়াত্তর কত হয় ছিয়াত্তর ছিয়াত্তর কত হয় 7 7 14 140 152 তাহলে দুইটা আইকনকে বাদ দিয়ে এরপরেরটা আমরা নেব তাই না আসে তাহলে পারবো তো আমাদের
আচ্ছা এখানে একটু তাহলে বেশি দিতে হবে, এখানে কত দিতে হবে? 152 রুলস অনুযায়ী তো সেটাই হয়। ঠিক আছে আপনি কি এত কিছু দেখবেন? যখন আমরা প্রফেশনালি করবো তখন ওগুলো কি একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। এখন তো এগুলো অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট এখানে দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্ট তো দেখা যাওয়ার কোনো পসিবিলিটি নেই, আমাদের ইমেজ চুজ করা ভুল। ঠিক আছে এই ট্রান্সপারেন্টটা কি দেখা যাবে? ট্রান্সপারেন্টটা তো তাদের অ্যাসমেন্ট, হ্যাঁ সেটা তো ই করতেছে, ওরা ট্রান্সপারেন্টটাকে শো করায় দিচ্ছে, আমাদের ইমেজ চুজ করা ভুল হয়েছে আর কিছু। আচ্ছা কী হলো, কী জানি বললো, ও একটা থেকে আরেকটা আলাদা করবো কীভাবে? অ্যালাই এ আগের সিস্টেমে আমরা যে ন্যাপগুলোকে যেভাবে আলাদা করতাম, অ্যালাই একে প্রতিটাকে কি করেন, সাপোজ মার্জিন লেফট থেকে 10 পিক্সেল দিয়ে দেন, তাহলে দেখেন প্রতিটা প্রতিটা থেকে সরে যাচ্ছে, সরছে। আমরা যে ইনলাইন ব্লক করে নিই তো এই জন্য ডিসপ্লে ব্লক করা আছে, ইনলাইন ব্লক। যাই হোক আমরা একটা থেকে আরেকটাতে পরে ড্রাইভার হই, এগুলো নিজে থেকে নিজে পারবো। এখানে ডবল ব্লক দেওয়া আছে, ক্যালকুলেশনটা শেষ করি, একটা ঢুকালে মনে হবে কি যে মাথা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এবার 3 নম্বর ইমেজটা কি আছে? তাহলে এখানে লেখ থেকেও কতটুকু হবে? 228 পিক্সেল। ওকে পাইছেন আপনি? কিসের নাম এটা? মিডিয়া টাইপের কোনো আর সমস্যা নেই, কোনো কিছু না জানলে সেটাকে স্ক্রিনশট নেবেন, অলওয়েজ শট নিলেন, স্ক্রিনশট নিয়ে পরে ওইটাকে খুঁজে বের করে দিবে এটা কি এবং কি বলে এটাকে। নির্দিষ্ট জায়গাটা
আপনি সফটওয়্যারটা এখনো ভালো মতন ইউজ করেন না, এই জন্য জানেন না। সফটওয়্যারের ভিতরে ইজিতেই দেওয়া আছে নির্দিষ্ট জায়গায়, খালি স্লাইডারটাই ইউজ করছেন, এই জন্য খালি স্লাইডারটাই জানেন। সবগুলো দিয়ে হবে, ব্রাউজারটা দিয়ে না, ওই যে ফার্স্ট স্ট্রিং ক্যাপচার দিয়ে ইউজ করবেন। আচ্ছা এখানে দেখেন একটা কী বলে ওই ব্যাকগ্রাউন্ডটা খুব বাজে। আচ্ছা জাস্ট যতটুকু আমাদের বোঝা দরকার ছিল অতটুকু মাথায় আসছে যে সিএসএসটা কীভাবে আর কি শো করাবো স্পিডগুলো। আচ্ছা এবার বলেন এগুলোর উপর যখন আমি দুধ তৈরি করি, এটা এখন দেখাতে গেলে মনে হবে একটা ইমেজ ইউজ করছি আমরা। আচ্ছা যাই হোক, আমরা এই বিংয়ের জায়গায় জাস্ট এই কালারটাকে ইউজ করতে চাচ্ছি, এই এতটুকু বুঝলে আর কি পুরো, অথবা এই এই বিংটা ইউজ করতে চাচ্ছি, তাহলে কী হবে বলুন তো? তাহলে ক্যালকুলেশনটা কী হবে? আমি এই বিংটা এই কালারটা ইউজ করতে চাচ্ছি এই বিংয়ের জায়গায়, তাহলে উপর থেকে আমাদের কয়টা ইমেজ আছে? চারটা না, আমাদের টোটাল হাইট কত ছিল? 77। তাহলে উপর থেকে কয়টা বাদ দিয়ে আসতে হবে? একটা দুইটা তিনটা, তিনটাকে গুণ দেন 77 দ্বারা, 3 × 77 231। তাহলে এটা কি কোথেকে হবে? এটা এখানে কি লিখতে হবে, কোথায় কি লিখতে হবে বলেন? এখানে আমাদের প্রথমটা কাজ করতেছে বাম সাইডে আর ডান সাইডে, আর দ্বিতীয়টা উপরে অবস্থার উপরে। একজন বলেন কোথায় কি ইউজ করবো, লেফট থেকে কি 228, লেফট থেকে 228, এটা কত হবে? এটা হবে 231। না লেফট সাইডে হবে, লেফট থেকে তো ঠিকই আছে, লেফট থেকে ঠিক আছে না আমাদের? হ্যাঁ, আমরা বিং এর জায়গায় কি ইউজ করবো? জাস্ট এই কালারটা ইউজ করবো। তাহলে এখানে বিং কোনটা, 3 নম্বরটা না, নাকি 4 নম্বরটা? 3 নম্বর 4 নম্বরটা। তাহলে 4 নম্বরটাই, তাহলে এখানে আমাদের লেফট থেকে পজিশন ঠিক আছে তাই না? তাহলে আমাদের পজিশন তৈরি করতে নিতে হবে কোনটা? এটা লেফট থেকে সে আসতেছে, লেফট মানে কি সব লেফট থেকে এটা। এবার তাহলে নিচ থেকে ওকে শো করাইতে হবে, তাহলে নিচ থেকে শো করে তুলে এখানে কত আছে? দেখেন কোন জায়গায়, আপনার বলেন আমি লিখি, এতটুকু ক্যালকুলেশন জাস্ট আর কিছু না। যেখানে -228 আছে, -228, এখানে কিন্তু ভ্যালু আরেকটা আছে, আরেকটা ছেড়ে বলেছি, প্রথম যেটা যেটা মাইনাস আছে সেটা আমাদের ডানে বামে কাজ করে, মাইনাস দিলে বাম থেকে আর প্লাস দিলে ডান থেকে, তাহলে পরেরটা তো অবশ্যই উপর আর নিচে কাজ করবে। তাহলে কত দিব? তাহলে সেই ক্ষেত্রে উপর থেকে প্লাস দিলে কি হবে, মানে যে এটা এটা তাহলে এটা কোথায় কাজ করতেছে? এবার কোনটা আসছে, কোন কালারটা আসছে? আসছে তো তাই না? আসছে, এই যে এটা আসছে। আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে 231 নিচ থেকে সে ক্যালকুলেশন করে, তাহলে এখানে তাহলে জাস্ট কত দিলেই হবে? 76 নিচ থেকে ক্যালকুলেশন হচ্ছে না? 76 দেন। কোন কালার টানতে যাচ্ছে এটা? রিলোডটা আসছে, বুঝতে পারছি। তার ক্লিয়ার, একবার বুঝে গেলে একটি মজা দেয়, এতটুকু জিনিস যদি আমি বলে দিই তাহলে কিন্তু সলভ হয়ে যায়। সলভ হওয়ার থেকে এতক্ষণ যে একটু হলেও মাথা কাটাইছেন,
তাহলে যে প্রবলেম হবে, এবার হাইট একটু কমাই দেয় যাতে ওই যে উপর আর নিচের ইটালে যাতে না আসে, ঠিক আছে? এমনিতেই তো দাগটা যাতে না আসে, হাইটটা কমাই দেবো কোথায়? কি বলে এই পঁচাত্তর করে দেয়, চলে গেছে না? তাহলে এটা পারবো, তাহলে এখন আমরা ফেসবুকের এখানে আমরা এই কালারের ফেসবুক ইউজ করতে যাচ্ছি, তাহলে কি হবে বলেন? ফেসবুকের এটা কি হবে এবার বলেন? ফেসবুকের ওখানে ফেসবুক কয়টা আছে? লিস্টে কমা দিব আমরা ফেসবুকে যাব। 1 2 ছিল কি ফেসবুক? তাহলে কি হবে? যেহেতু নিচ থেকে ক্যালকুলেশন হচ্ছে, এরপরটা একটা দুইটা সেম, এটাই যদি হয় তাহলে কি এটাও কি হবে? সেমই হবে কি হবে? বুঝলে? বুঝে তো আছে, সেম হবে না? নিচ থেকে, নিচ থেকে তো সেম। 26 পিক্সেল আর কিছু চেঞ্জ করা লাগবে না? লেফট থেকে তো 76 আছে, বুঝে গেছে? আস্তে 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 দেখবেন যে অনেক মজার একটা জিনিস আর কিছু। তাহলে এবার এটা বুঝলাম, তাহলে আমি যদি টুইটারে এই কালারটা ইউজ করতে চাই, টুইটারে এই কালারটা ইউজ করতে চাই, টুইটার কোনটা ফার্স্ট সেটটা না? হ্যাঁ না, ফার্স্ট সেটটা টুইটার ছিল না? তাহলে একে কি বলবো? কোনটা ইউজ করতে চাচ্ছি সেটা দেখে নাকি? এইটা দুই নাম্বারটা, তাই না? দুই নাম্বারটা তাহলে নিচ থেকে ক্যালকুলেশন করে কোনটা? এই সেকশনটা। তাহলে তিন সেকশনটা এই দুইটাকে গুণ করলে যা হবে, তিন সেকশন না, দুইটাকে গুণ করলে যা হবে তিন নাম্বারটা পাবো। বাদ গেল কোথায় এই দুইটার কি? 77 ইন্টু দেন কত হয়? তাহলে এখানে কত হবে? 144 আর এখানে কি হবে? মাইনাস সিএল। এবার যে একটা লোড দাম আসে, তাহলে ফেসবুক হইলে 76, যে কোনো ইমেজ ইউজ করা পসিবল এখন? শুধুমাত্র একটা ইমেজ ইউজ করার কারণে আমাদের সব ইমেজ গুলো বেঁচে, অর্থাৎ জায়গা বাঁচে, প্রচুর জায়গা বাঁচে এবং আমাদের ওয়েবসাইটটা হালকা হয়ে যায়। এবার আসেন একটা মজার জিনিস ইউজ করি, আইকন যেগুলো অ্যানিমেশন আছে, একটা আইডিয়া দাও। তাহলে এই ইমেজটা কত আছে দেখেন তো? 520 × 502। আমাদের কত জায়গা বেঁচে যায় জানেন? দেখেন একটা ইমেজের ভিতরে কতগুলো আইকন আছে, আমাদের যে কোনো সময় যা ইচ্ছে তাই আমরা এখান থেকে কল করতে পারতেছি একটা ইমেজ থেকে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। ওকে, তাহলে এই ইমেজটা থেকে প্র্যাকটিস করতে, এই ইমেজটা থেকে বের করতে পারবেন ওয়েটার পজিশন কি?
কয়টা ইমেজ আসে আগে সেটা দেখি, একটা লাইনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ, অর্থাৎ উইডেতে আছে কত? আঠাশটা। তাহলে আমরা কি করবো, 1093 কে 28 দ্বারা ভাগ দিলে তার পজিশন পেয়ে যাবো, উইডেতের পজিশন, তাই না? ভাগ দেন 1000 28 ভাগ কত? 21 না 29। তাহলে প্রতিটা আইকনের পিক্সেল কত করে আছে? 35 পিক্সেল করে উইডেট আছে। তাহলে উইডেট পেয়ে গেলে আমাদের হাইট নিয়ে তো মাথা ব্যথার দরকার নেই। হাইট দেওয়া আছে কত? 639। 35 পেলাম হচ্ছে কি উইডেট, 639 হচ্ছে মেইন হাই উইডেট। আমরা আমাদের এই এতটুকু ইমেজ যদি আমাদের না দরকার হয়, তাহলে কি আমরা এতটুকু ফটোশপের মাধ্যমে কেটে এতটুকুর মাধ্যমে কাজ করতে পারবো না? তাহলে আরো উইডেটটা কম হয়ে গেল। তখন এক সাপোজ ধরুন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা আছে, তাই না? এখানে একটা আছে না এই লাইনে, তাহলে 12 দ্বারা 639 কে ভাগ দিয়ে দিলে আবার হাইটও পেয়ে যাচ্ছি। আপনাদের কাজ থাকবে এরকম বড় বড় ইমেজ নিয়ে কাজ করবেন, তাহলে ইজি হবে বুঝার জন্য। ঠিক আছে, এই যেরকম এটা খুব কি বলে যাই হোক, বুঝা গেছে স্প্রিট কি এবং কিভাবে ইউজ করবো আমরা? জাস্ট দুইটা জিনিস, এক হচ্ছে পজিশনের উপরে ডিপেন্ড, আর এক হচ্ছে কি জাস্ট ব্যাকগ্রাউন্ডের ক্যালকুলেশনটা। লেফটটা তো আমরা দেখে দেখে বুঝতে পারবো যে লেফট থেকে কত পিক্সেল আসছে। শুধুমাত্র একটা লাইন সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডটা, আর তো কিছুই না। ওকে, তাহলে আমরা এরপরের টপিকে যাই। এই জিনিসটা বাসায় বসে দেখলে কতগুলো টাইম পাচ্ছ না, তা দেখবেন কেন, তাই না? আচ্ছা, এবার আসেন আমাদের এখানে কি কি শিশু গার্ডিয়ান্স। এবার আপনি প্রজেক্টে যান,
পুরো আলাদা করে রাখতেছি বুঝতে পারবো না। এরপর আসি গার্ডিয়ান্সে, গার্ডিয়ান বলতে কি বুঝা গেছে সেটা হচ্ছে আমরা গার্ডিয়ান কয় প্রকার বলছিলাম, একটা হচ্ছে লিনিয়ার গার্ডিয়ান, লিনিয়ার গার্ডিয়ান, আর একটা হচ্ছে কি রেডিয়াল গার্ডিয়ান। রেডিয়াল বলতে মাঝখান থেকে কালারটা স্টার্ট হবে, আর একটা লিনিয়ার হচ্ছে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ কোত্থেকে কখন কিভাবে কালারটা শুরু হবে এবং এন্ড হবে। এবার একটু দেখে আসি লিনিয়ারের পজিশনটা কিভাবে, ডাউন আপ লেফট রাইট ডায়াগোনালি পাঁচটা ভ্যালু হয়ে থাকে, আর রেডিয়ালের ডিফাইন্ড বাই দেয়ার সেন্টার, সেন্টারের উপরে ডিপেন্ড করে হয়ে থাকে, অর্থাৎ এটাকে বলতে পারি আমরা একটা প্রপার্টি, আর এগুলো হচ্ছে কি এটা ভ্যালু। বুঝা গেছে এই দুইটা লাইনে আমাদের পুরো লিনিয়ার এবং রেডিয়াল গার্ডিয়ানটা শেষ হয়ে যায়। এখন জাস্ট আমরা একটু দেখবো যে এটাকে কীভাবে ইউজ করে। একটা জিনিস বাই ডিফল্ট অলওয়েজ বটম থেকে সরি টপ থেকে বটম পর্যন্ত স্টেপ বাই স্টেপ আসবে। এই জিনিসগুলো ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলো আবার কি জন্য দেওয়া আছে এখানে, কিন্তু একটা জিনিসই এনাফ, কিন্তু এই যে তিনটা জিনিস দেওয়া আছে এই তিনটা জিনিস কি জন্য, যাতে সব ব্রাউজারে সাপোর্ট করে, মনে আছে যে ওয়েব কিট লিনিয়ার গ্রেডিয়েন্ট। আচ্ছা মূলত আমাদের প্রপার্টিটা কি হবে ব্যাকগ্রাউন্ড, আর ভ্যালুটা হবে হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখে এরপরে আমরা যতগুলো কালার ইউজ করতে চাই সেই কালারগুলো ইউজ করবো, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আচ্ছা আমরা একটা ডিপ নেই, তারপরে কমপ্লেন নিয়ে আসি, ডিজাইন করি উপরে, কিন্তু কন্টেইনারটা দেওয়া ছিল দেখেন আমি ওটাকে কিন্তু কিছু করি না, বাকিগুলো কিনলাম, বক্স নিলাম, বক্সের একটা ওয়েট এবং হাইট দিয়ে দিই বুঝার জন্য, কালার বুঝতে হলে যেগুলো যে বাংলাকে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, হাইট দিয়ে দিলাম সাপোজ 200-300 পিক্সেল, বক্স ওয়ানে কে এবার একটা উইডে দিয়ে দিই সেম ভাবে, সিজারকে ওভারফ্লো হিডেন দিয়ে রাখি যাতে না বের হয়। কারণ কি রেসপন্সিভ করার জন্য পিক্সেল হাইটটা তো কখনোই পার্সেন্টেজে হয় না, হাইটটা আমরা সর্বোচ্চ দিতে পারি অটো
আর এখানে আমরা হাইটটা দিছি যাতে আমরা যে ব্যাকগ্রাউন্ড যে গ্রেডিয়েন্টটা ইউজ করব সেটা যাতে দেখতে পারি, এই জন্য জাস্ট হাইটটাকে দিয়ে রাখছি। এরা যে একজন আরেকজনকে জায়গা দিচ্ছে না, যে দাঁড়া ভারি আবদার মনে করে জায়গা রেখে দিচ্ছে, তাদেরকে আমাদেরকে বলে দিতে হবে যে আপনারা একটু সাইডে সাইডে সরে যান, আল্লাহর আস্তে এটা বেআইনি ভাবে আপনারা আসছেন। আচ্ছা এই ডিপটাকে ক্লাস রুল আছে, বক্স আমরা কল করছিলাম না বক্স নামে ক্লাসকে, বক্স বক্স ওয়ান কোনো কিছুই তো নিচ্ছে না, কোনটা বাদ দিয়েছে আবার বক্স আমার মাথা না তো আমার বলতে ঠিক আছে, আপনি তো দেখেন যে কোথায় গিয়েছে, ধরতেছে না কেন সেটা বলেন, যে বক্সকে ধরতেছে না কেন ভাই, তারপরে দেখি কার মাথা ঠিক নেই। এবার বলেন ধরতেছে না কেন ভাই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটা কোথায় হাইটটাই তো নেয়নি, হাইট নিচে এখানে 700 ডিগ্রি দিয়ে এতটুকু হাইটকে 700 ডিগ্রি, এটা তো নেয়নি, এখানে তো শো করতেছে যে আপনি কোনো কিছুই দেন না, এই দেখেন কোনো ক্লাসই আপনি অ্যাড করেন তাহলে সেভ দিছেন ডটের জায়গায় হ্যাশ হবে না কি সেভ হতে হবে, হ্যাঁ হ্যাঁ ডটের জায়গায় হ্যাশ হবে কেন ভাই, অবশ্য কথা ক্লাস সেভ দিছি আমরা, এই দেখেন সেভই তো আছে, সেভ না থাকলে তাহলে দেখাই কি জন্য দেখাইলাম রাখার জন্য ম
হ্যাঁ ঠিক সবুজ হয়ে উঠেছে কেন, এটা তো একটা প্রবলেম। এখানে তো পাচ্ছে না, এই এখানে ক্লোজ বাটন ছিল না, এখানে ডিপ ছিল না। অলরেডি আমি যেতে বানাই ফেলছি, তো বানানোর নেই। আচ্ছা এটা কি নিয়ে মানবে না? কি ছিল বক্স ওয়ান নামে ছিল না? দেখেন কোন প্রবলেম আছে কিনা এখানে। এবার কিন্তু পাইছি, জায়গা পাইছি কিন্তু সব ঠিক আছে। আমরা জাস্ট এখানে কি বলে দিব, প্লট contain a weighted 80%.
এটার নাম ছিল কি বক্স ওয়ান না বক্স ওয়ান কেন কল করছি কেন সাথে আসবে তো 50% পাচ্ছে না এই জন্য এখনো তো ওরা আলাদা হয়নি পার্সেন্টেজ কমায় দেন সাপোজ 45 গ্যাপ রাখা লাগবে না 45 বলে দেন লট লেফট হাইটটা ভিন্ন থাকবে স্যার আর কিছুই না এবার আসছে সাথে সাথে জায়গা খালি আছে কত 45 তাই না 10 পিক্সেল খালি আছে তাহলে বক্সের মার্জিন রাইট করে দিলেই তো হয় 5% তাই না তার দুজন আলাদা হয়ে যাবে ঠিক আছে এই এতটুকু বানাইছি শুধু শুধু এত আমাদের গার্ডিয়ানের জন্য এগুলো দরকার হয় না জাস্ট আমি এগুলো বানাইছি ফর্মালিটিসের জন্য যাতে আমরা কোথায় ইউজ করবো সেটা বোঝার জন্য আর কিছু আচ্ছা এবার আসেন আমরা ইউজ করি সাপোর্ট বক্সের ব্যাকগ্রাউন্ড দিব কি দিব লিনিয়ার গার্ডিয়ান তারপর কি দেব গ্রিন দিলাম লিনিয়ার গার্ডিয়ান কিভাবে লিখতে হবে অলওয়েজ এক থেকে দুইটা ওয়ার্ড হইলে ভ্যালুগুলো কি হয় হাইফেন আকারে যুক্ত হয় এগুলো আমরা নেক্সট টাইম অনেক পাবো সো এই যে একবার ভুলটাকে দেখাই দিলাম যাতে নেক্সট টাইমের প্রবলেমগুলো না হয় তো আমরা 3D থেকে প্রচুর এরকম ডবল ওয়ার্ডের কী বলে ভ্যালু পাবো ওকে বেশি কনফিউশন থাকলে ওদেরটাই কপি করে পেস্ট করে দেখেন যে আমরা আমাদেরটা বুঝে না ওদেরটা কি বুঝে একটা যে রিলোড দেন এই প্রবলেমটা আমি সলভ করেছি ইতে ইউএল অ্যালাইতে গিয়ে তাইছে আমাদের প্রবলেম কি ছিল গুড এটা হচ্ছে একটা প্রবলেম যখন আপনি এখানে একটা স্পেস তৈরি করবেন এবার একটু যে রিলোডটা দেন ছেড়ে দিচ্ছি একটু মাথায় রেখুন শুধুমাত্র গ্রাডিয়েন্টের ক্ষেত্রেই একটা বাধ্যবাধকতা নিয়ম আছে যেটা কিনা স্পেস দিলে ওটা বুঝে না যে কাকে কে দিচ্ছে কারণ এখানে একটু করে অনেকগুলো ভ্যালু চলে আসবে সো এক একটা ভ্যালুর মিনিং এক এক রকম বুঝতে পারছি সো শুধুমাত্র এটা গ্রাডিয়েন্টের ক্ষেত্রেই এতটুকু জিনিস খালি একটু মাথায় রাখতে হবে এখানে স্পেসটা দেওয়া যাবে না কখনো ভ্যালুর জায়গায় আমরা সাপোজ ধরেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজের ইউআরএল এরাই যদি একটু স্পেস দিয়ে লিখি তাও কিন্তু সমস্যা হয় না হ্যাঁ ওখানেও কিন্তু ভ্যালু আছে অনেক কিন্তু এইখানে স্পেসটা দিলে প্রবলেম হয়ে যাবে মনে করে যে এখানে আরেকটা ভ্যালু চলে আসছে এতে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ওকে তাহলে এক গ্রেডিয়েন্ট হচ্ছে প্রথম উপর থেকে নিচের দিকে আসে প্রথমে আমরা কী দিছি রেড দিছি পরে ইয়েলো দিছি এই জন্য আসছে তাই না এই একটা লাইন জাস্ট আমরা যদি আরও ইউজ করতে চাই সাপোজ তাহলে কয়টা শো করবে এখন তিনটা শো করবে তিনটা কালার তাই না আমরা হাইট ফিক্স করে দিচ্ছি যদি হাইট ফিক্স না করে দিতাম তাহলে ও বডি অনুযায়ী শো করতে হবে
এই জন্য আমি জাস্ট হাইট ফিল দিয়ে করাইতেছি, বডি অনুযায়ী এটা অটো, এটা আপনারা পারবেন, এটা আমার কিছু না। এখন জাস্ট খালি যে কোনো কালার যদি আপনারা ইউজ করতে চান, সাপোজ এখানে আমরা কি করলাম যে এরকম কালার ইউজ করলাম, এটা ইউজ করলাম, এটা ইউজ করলাম, এত জিনিস খেয়াল করেন আমার গ্রেডিয়েন্টের সব কালার গুলো উপর থেকে আসতেছে, উপর থেকে স্টেপ বাই স্টেপ আসতেছে। আমি যদি নিচ থেকে আনতে চাই তাহলে জাস্ট এই ভ্যালু গুলো উল্টা উল্টা করে দিলেই আমার নিচ থেকে চলে আসবে, তাই না? এটা কমন সেন্স। আবার আপনি চাচ্ছেন কষ্ট করে না আনটেন লিখবেন না, আপনি সিরিয়ালে এখান থেকে লিখবেন কিন্তু আসবে বটন থেকে, সেটা হলো সিস্টেম আসতেছে। এরপরে হচ্ছে দিক নির্দেশনা কিভাবে দেয় সেটা দেখব, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা কিভাবে হয় সেটা বুঝতে পারছি। আচ্ছা এই জিনিসটাই আমি আর একটা জিনিস সলভ করে দিই, তাহলে দেখা গেছে যে আমাদের টাইমটা খুবই কম লাগবে। সেটা হচ্ছে এখান থেকে দেখা, কোথায় ছিল আমাদের রেডিয়াল গার্ডিয়ান ছিল না, এটাকে কপি করা, কপি করে জাস্ট লিনিয়ার গার্ডিয়ানের জায়গায় রেডিয়াল গার্ডিয়ানটা লেখা। এবার যে একটা যদি উইন্ডো দিই, এবার দেখেন মাঝখান থেকে কালারটা আসতেছে। জাস্ট তফাৎটা কি যে রেডিয়ালটা হচ্ছে মাঝখান থেকে আসে আর লিনিয়ারটা হচ্ছে স্টেপ বাই স্টেপ উপর থেকে অথবা নিচ থেকে অথবা ডান থেকে অথবা বাম থেকে, এই হচ্ছে এতটুক তফাৎ। এবার আসেন লিনিয়ারকে আমরা কীভাবে নির্দেশনা দেবো যে তুমি বাম সাইড অথবা ডান সাইড থেকে আসো। উপর থেকে তো বাই ডিফল্ট আসে, নিচ থেকেও আমরা বলতে পারি, ডান থেকেও বলতে পারি, বাম থেকেও বলতে পারি, কীভাবে এটা সেটা দেখি। বুঝে গেছে, আমরা একটা দিয়ে দুইটা করে ফেলি তাহলে টাইম খুবই কম লাগবে। এটা কি বাই ডিফল্ট টপ টু বটম একটা টপিক, এটা হচ্ছে কি বাই ডিফল্ট, এটা আমরা পারি বাই ডিফল্ট। এবার যদি আমি লেফট থেকে আনতে চাই তাহলে কিভাবে কল করব, জাস্ট টু রাইট, মানে কি রাইটের দিকে যাও, মানে লেফট থেকে রাইটের দিকে যাও, সেটা শুধুমাত্র কি লিখে দিলে হবে, টু রাইট, টু রাইট। আমি জাস্ট অ্যাপ্লাই করি বক্স টু এর ভিতরে, অ্যাপ্লাই করি টু রাইট, সাপোজ ব্লু, গ্রিন, তাহলে আমরা ফার্স্টে দিছি কি, এখান থেকে দেখেন ফার্স্টে দিছি ব্লু, ছিল ব্লু আসছে, তারপরে কি আসছে গ্রিন আসছে, বুঝতে পারছি। তাহলে টু রাইট মানে কি লেফট থেকে রাইটের দিকে, আমরা যদি এখন যদি টু লেফট তাহলে সব নর্মালি বোঝাই যাচ্ছে যে প্রথম কোথায় যাবে, রাইট থেকে লেফটে যাবে। ওকে, এবার আর কি জিনিস কি বাকি থাকে,
এই যে এটা হলে আর কি এখানে মোটামুটি শেষ, কিন্তু এটাকে কিভাবে কতভাবে একটা বক্স ডিজাইন করা যায় সেটা দেখবো। বটম বক্স মানে কি? টু বটম বক্স, বটম রাইট মানে হচ্ছে টপ থেকে বটম আসবে আবার রাইটে যাবে। দেখেন এই সিচুয়েশনটা কি আসছে, টপ থেকে আসলো, বটম থেকে কোথায় যাচ্ছে? রাইটের দিকে যাচ্ছে। তাহলে রেড দেওয়া আছে প্রথমে, ইয়েলো দেওয়া আছে। এগুলো আমি করাবো না, এগুলো আপনারা বাসায় বসে বসে কিছু দেখবেন, দেখার পরে মাথায় আসবে। আমি ডাইরেক্ট একেবারে ইতে চলে যাব, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলগুলো একটু দেখাই দিই, ওই কথাগুলোর থেকে এগুলো বেশি ইজি। লিনিয়ার গার্ডিয়ান যখন আমি -90 ডিগ্রি অ্যাঙ্গেল দিব, তখন এটা একটা ডিজাইনে পরিণত হবে, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ডিজাইন করতে থাকবে। এই জন্য আমরা আবার আমাদের কিসে চলে যাই, এখানে রাইট না দিয়ে কি দিলাম, -90 ডিগ্রি কিভাবে দেবো, এই জন্য প্রতিটা লাইন লিখে রাখবে, তাদের নিজে ভালো মনে থাকে, প্রত্যেকে লিজি হবে। আগের মতন করে বাই ডিফল্ট পাইছে, সাপোজ 380 ডিগ্রি দেন, কালার ডিজাইন ডিজাইন সব চেঞ্জ হয়ে যাবে। 380 তো আবার জায়গা মতনই চলে আসবে, তাই না? 300 সাপোজ 800 দেন, যাই হোক আপনি যখন ডিজাইন করতে যাবেন তখন এটা অটোমেটিক মিলে যাবে, বা আপনাকে মিলাইতে হবে অটোমেটিকভাবে, যে আমি এখানে কতটুকু দিলে কি হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে পরে মিলাইতে হবে। আর আমরা জানবো যে কী কী ইউজ করা যায় এবং কীভাবে কীভাবে ইউজ করা যায়। ওকে, তাহলে আমরা ডিগ্রি দেখলাম, টপ টু রাইট, রাইট টু বটম দেখলাম, রেডিয়ালের এটা দেখলাম, এরপরে আসি এইটা দেখে দেখেই বুঝতেছি যে এটা কি জিনিস, যে আচ্ছা এটা 90 ডিগ্রি ছাড়া কিভাবে আছে, কিভাবে করা যায়, এটা কত ইজিলি করা যায়। প্রথমে কি ইউজ করছে, রেড ইউজ করছে, তারপরে ইয়েলো, তাই না? তাহলে রেডটা কোথেকে শুরু হচ্ছে, রাইট থেকে, তাহলে বলে দেবো কি টু লেফট, টু লেফট মানে কি -90 ডিগ্রি। আমরা 90 ডিগ্রিও ইউজ করতে পারি, আবার টু লেফট ইউজ করতে পারি। আচ্ছা, ইউজিং মাল্টি কালার্স আমরা অলরেডি করছি, তাই না? মাল্টি কালার্স মানে কি অনেকগুলো কালার্স, একের অধিক কালার্স যেগুলো সেগুলো ইউজ করছি। স্টার দিচ্ছে, এটাকে বলে দিছি কি এটাকে আবার দেখেন, প্রথমে রেড ইউজ করছে, তাহলে এটাকে কি বলছে, টু রাইট, অনেকগুলো কালার ইউজ করছে, এই যে একসাথে এখান থেকে স্টেপ বাই স্টেপ কালারের দিকে গেছে। ইউজিং ট্রান্সপারেন্সি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, গ্রেডিয়েন্টের টপিকের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সপারেন্সিটা। আচ্ছা, এটার উপর আমরা নেক্সট ক্লাসে একটা প্রজেক্ট করব। ওকে, CS3 রেডিয়াল গ্রেডিয়েন্টটা বুঝতে পারছি না, এই যে এটা আমরা ট্রান্সপারেন্সি প্লাস এগুলোকে কীভাবে ডিজাইন করা যায়, ক্লোজিং সাইড পার্সিং সাইড ইউজ দ্য ডিফারেন্ট সাইজ কিওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ডগুলো কার জন্য ইউজ করা যাবে, গ্রেডিয়েন্টের জন্য ইউজ করা যাবে, গ্রেডিয়েন্টের সাইজকে ফলো করার জন্য। আমরা নেক্সট টাইম প্রজেক্ট দেখবো, একটু ভারী ভারী প্রজেক্ট দেখবো, সেগুলো দেখা গেছে যে একটা ডিজাইন করতেছে 90%, 50%, 55%, সেই ডিজাইনগুলো কীভাবে একেবারে ইজি ওয়েতে আমরা ভাগ করে দিয়ে করতে পারি সেই জিনিসগুলো আর কি দেখা দিই। এটা তো রেডিয়ালটা দেখালো, আমরা ওই যে তারা বানাই না, তারা তারা
তারা দেখছেন তারা গুগলে যে লিখবেন সিএসএস থ্রি ডিজাইন বা অ্যানিমেশন জগতে দেখার জন্য গুগলে গিয়ে লিখবেন যে সিএসএস অ্যানিমেশন প্রজেক্ট লেখা দেখছেন এখানে ডিজাইন চেঞ্জ হচ্ছে না, প্রতিটাকে ক্লিক করার সাথে সাথে এক একটাতে এক এক ডিজাইন হচ্ছে। দেখেছেন এগুলো একটু টিপায় টিপায় দেখবেন এবং দেখবেন যখন যেটা ডিজাইন হচ্ছে দেখুন ডিজাইন হচ্ছে হচ্ছে ডিজাইনেবল। এখানে এটা এটা যখন আসবে এটাকে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্টের মাধ্যমে দেখবেন যে এখানে কী করছে ওরা বিফোর আফটারের মাধ্যমে যে পজিশনে রিপোর্ট করে কী করছে ওগুলো একটু ট্রাই করবেন বা আইডিয়া হবে যে সিএসএস থ্রি হিসাবে অ্যাকচুয়ালি ডিজাইন কী করা হয়, হাউ মেনি ডিজাইন। আচ্ছা এটা দেখেন সিএসএস থ্রির একটা অ্যানিমেশন, আমাদের লিঙ্কগুলো কোথায়, এখানে লিঙ্ক আছে লিঙ্ক কোথায় গেল
ফোনে ডিজাইন তো আছে এখান থেকে এই জিনিসটা দেখেছি থ্রি ডি